أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে হাজির হয়েছি সেই উপদেশটি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس অনেক মানুষ ধোকায় পতিত হয়ে আছে মানে এই দুটি নিয়ামত পাওয়ার পরেও মানুষ ধোকাতে পতিত হয়ে আছে যে ওই নিয়ামতটাকে কাজে লাগাতে পারে না এক নম্বর নিয়ামত হলো আস-সিহা ওয়াল ফারাগ এক নম্বর হলো সেহা সুস্থতা দ্বিতীয় হলো আল ফারাগ অবসর সময় এই যে দুটি নিয়ামত অর্থাৎ আপনার জীবনে আপনি এখন সুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন কোনো অসুখ নেই শরীরে কোনো ধরনের বড় ধরনের কোনো অসুখ নেই যে অসুখের কারণে আপনি অপারক হয়ে গেছেন এমন নয় আপনি সুস্থ আছেন সবল আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন তো যখন মানুষ সুস্থ থাকে সবল থাকে তখন কিন্তু মানুষ দিন থেকে আরো দূরে থাকে এই যে আল্লাহর একটা কত বড় নিয়ামত সুস্থ থাকা এই সুস্থ অবস্থাটাকে মানুষ কিন্তু মূল্যায়ন করতে জানে না যার জন্য অনেক মানুষের ধারণা আছে আরে আলহামদুলিল্লাহ আমি খুব সুস্থ আছি ভালো আছি আল্লাহর রহমতে আমি ভালো আছি সুস্থ আছি আরে এরকমই আমি থাকবো অনেক মানুষ আছে আমি এরকমই থাকবো তো সে মনের ভিতরে কখনো চিন্তা করে না যে আমার অবস্থাটা কখনো পরিবর্তন হয়ে যদি অসুখ হয়ে যায় তাহলে কিন্তু আমি দিনের কাজ নেকির কাজ কিন্তু করতে পারবো না এই চিন্তাটা মনের ভিতরে আসে না বরং সে সুস্থ অবস্থাতে আরো দিনের দিনের বহির্ভূত কাজ মানে ইসলাম বহির্ভূত কাজ এবং তার ইমান বিধ্বংসকারী কাজগুলোই মানুষ বেশি বেশি করে থাকে তার সুস্থ অবস্থাটাকে তাই মানুষ বেশিরভাগ মানুষ ধোকায় পড়ে আছে তারা ভাবে যে এইরকমই হয়তো আমি সারা জীবন থাকবো বা আমার জীবনটা এভাবেই কেটে যাবে কিন্তু যখন হঠাৎ করে মানুষ অসুখ হয়ে যায় যখন মানুষের অসুস্থ অবস্থা এসে যায় তখন সে বুঝতে পারে যে আমার সুস্থ অবস্থাটাকে আমি কিভাবে কাটিয়েছি এবং সেই সময়টাকে আমি কত ভুল করেছি সেই সময়টাকে আমি যদি কাজে লাগিয়ে আল্লাহর দিনের কাজ করতাম তবে আমি কত না উপকৃত হতাম কারণ হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তো সে অসুস্থ তার কারণে যদি কোনো নেক কাজ দিনের কাজ ভালোভাবে পূর্ণভাবে নাও করতে পারে তাহলে সুস্থ অবস্থায় যদি সে সেই ভালো কাজগুলো নেকির কাজগুলো পরিপূর্ণভাবে করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিপূর্ণ নেকি অসুস্থ অবস্থাতে কাজ করতে না পারলেও কিন্তু তার নামে লিখে দেবেন তাহলে এই যে একটা কত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সময় যে আপনি সুস্থ আছেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ এই সুস্থ অবস্থা নিয়ে ধোকায় পড়ে আছে তারা কিন্তু এই অবস্থাটাকে ভালো কাজে লাগাতে পারে না দিনের কাজে লাগাতে পারে না বরং সে মনে মনে ভাবে যে আমি এরকমই হয়তো আমার জীবনটা কেটে যাবে নিয়ে সে আর দিনের কোন দিকে ভ্রুক্ষেপই করে না বরং দিন থেকে যত দূরে সরার মতো কাজ দিন থেকে যত দূরে থাকার মতো কাজ সেই কাজগুলি বেশি বেশি করে থাকে তো এই জন্য আল্লাহ রাসূল বললেন যে অধিকাংশ মানুষ এই নিয়ামতে মানে ধোকায় পড়ে আছে তারা ভাবে যে এইভাবেই আমার জীবন কেটে যাবে আসলে কিন্তু তা নয় আপনার আজকে আপনি সুস্থ আছেন আপনার কেউ বলতে পারেন না আগামী কালকে আপনি সুস্থ থাকবেন এটা আপনি নিজেও গ্যারান্টি দিতে পারেন না যাই হোক এরপরে দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ফারাগ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ফারাগ অর্থাৎ আপনার অবসর সময় সময় আছে আপনার ছুটি আছে আপনি ডিউটি করেন 10 দিন ছুটি পেয়েছেন এই ছুটির দিনগুলোতে দেখবেন আপনি 24 ঘন্টা বসে বসে শুধু সিনেমা নেটে বিভিন্ন আজে বাজে জিনিস দেখে আপনার সময়টা পার করে দিলেন কিন্তু আপনার মনে একটু দ্বিধা এলো না চিন্তা এলো না যে এই যে 10টা দিন আমি সময় পেলাম তো 10টা দিন আমি একটু কোরআন কয়টা পাতা খুলে খুলে একটু পড়ি 10টা দিনের ভিতরে একটু আমি সুযোগ আছে অন্যদিন তো আমি ডিউটির কারণে সুযোগ পাই না তো আজকের দিন একটু সুযোগ আছে সময় আছে তো আমি একটু তসবিহ তাহলিল করি দুরেকাত তাহাজ্জুদ দুরেকাত নফল ইবাদত করি সালাতুল ইসতিসকা বা সালাতুল দোহা সকালে দুরেকাত নামাজ পড়ি না এই সমস্ত কিন্তু আমাদের সুযোগ
হয় না, আমরা জানি যে এক সময় একটু পেয়েছি, বাস যত রকমের মানে দিনের বিরোধী কাজ, শরীর বিরোধী কাজ কিংবা খারাপ নোংরা কাজে আমরা সময়টাকে পার করে ফেলি, এরকম অনেক মানুষই আছেন। তো যখন আপনার, আর এছাড়া অনেক মানুষ হয়তো দেখছেন আপনার কাজ নেই, আপনি একটু অবসর সময় আছেন, ডিউটি নেই, কিংবা হয়তো আপনার এখনো কাজ কাজে কর্মে জড়িয়ে পড়েন নাই দুনিয়াতে, হ্যাঁ বিভিন্ন কাজে কর্মে দুনিয়ার ব্যস্ততার ভিতরে আপনি জড়িয়ে পড়েন নাই, আপনার ব্যস্ততা এখনো কম আছে, তো এই সময়টাকে মূল্যবান মনে করে এই সময়গুলোকে কাজে লাগান। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই অবসর সময়টাকে ভালো কাজে লাগাতে পারে না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা নসিহত যে দুটো আল্লাহর বড় নিয়ামত, কিন্তু দুটো নিয়ামতেই মানুষ বেশিরভাগ মানুষ কি করে থাকে, আল্লাহ যাকে যার উপর রহম করেন সামান্য তো কিছু মানুষ সে কাজ সময়টাকে কাজে লাগাতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু কাজে লাগায় না, বরঞ্চ অধিকাংশ মানুষ এই সময়গুলোকে ফালতু অতিবাহিত করে, ফালতু নষ্ট করে ফেলে। এই যে একটা কত বড় নিয়ামত, আপনি এমন একটা সময় আসবে যে এত ব্যস্ততার ভিতরে আপনি থাকবেন যে আপনি চাইলেও কিন্তু আর দিনের কাজগুলো যেভাবে করতে পারতেন আগে অবসর সময় থাকতে, সেই কাজটা কিন্তু আর করতে পারবেন না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুটো সময়, দুটো বস্তু বা দুটো নিয়ামত অনেক মানুষ এতে ধোকা খেয়ে আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করব যে আমরা যেন এই কাজে ধোকা না খেয়ে যাই, আমরা যেন ধোকায় পতিত না হই, আমরা যেন এই সময়গুলোকে অবসর সময় এবং সুস্থতার যে সময়, এই সময়গুলোকে কাজে লাগাতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে কাজে লাগানোর এই সময় এবং সুস্থতা এইগুলো কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।